স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। দেশে বঙ্গবন্ধুর সবচেয়ে বড় ম্যুরাল নির্মাণ হচ্ছে রাজশাহীতে। রাজশাহীতে বৃষ্টির পূর্বাভাস, ঝরবে তিন দিন। নাটোরের কৃষি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দাবির প্রতিবাদ ও বদলির দাবিতে স্মারকলিপি প্রদান, 15 দিনের আলটিমেটাম। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশাল আকারের ম্যুরাল নির্মাণ করা হচ্ছে রাজশাহীতে। মাটি থেকে 98 ফুট উচ্চতার এই ম্যুরালটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে 5 কোটি 2 লাখ টাকা। এরই মধ্যে জাতির পিতার প্রতিকৃতি ফুটে উঠলেও বাকি কাজ শেষ করতে ব্যস্ত সময় পার করছে শ্রমিকরা। সংশ্লিষ্টরা বলছেন, পুরো কাজ শেষ হলে এটি হবে দেশে বঙ্গবন্ধুর সবচেয়ে বড় ম্যুরাল। আগামী 26 ফেব্রুয়ারি জাতির পিতাকে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। ইমরান আলীর ক্যামেরায় আরো জানাচ্ছেন তোফাইল হোসেন। রাজশাহী মহানগরী সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নগরে সিএনবি মোড়ে ম্যুরালটি নির্মাণ করছে রাজশাহী সিটি কর্পোরেশন। 50 ফুট উঁচু আর 40 ফুট দৈর্ঘ্যের ভাস্কর্যটি নির্মাণ করছেন দেশের খ্যাতিমান ভাস্কর আমিনুল ইসলাম। ল্যান্ডস্কেপিং কাজের তত্ত্বাবধানে রয়েছেন স্বনামধন্য স্থপতি আবির রহমান। এখন পর্যন্ত 85% কাজ শেষ হয়েছে বলে জানাচ্ছেন প্রকৌশলীরা। মাননীয় মেয়র মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা কাজটা খুব দ্রুত এগিয়ে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছি। এটার এখনও ইলেকট্রিফিকেশনের কাজ চলছে। অ্যাট এ টাইম আমরা 4টা মানে অঙ্গের কাজ চলছে, দেখছেন আপনি। এদিকে দ্রুততমভাবে মার্বেলের কাজ চলছে, গ্রানাইটের কাজ চলছে, টেরাকোটার কাজ চলছে, স্যানিটারি কাজ চলছে, ইলেকট্রিফিকেশনের কাজ চলছে, এই 4-5টা উইংয়ে কাজ চলছে। আমরা সর্বাত্মক চেষ্টা করছি যে কাজটা পূর্ণাঙ্গ রূপ দেওয়ার জন্য। আশা করি আমরা ঠিক সময় মতো কাজটা করার। স্থানীয় রাজনীতিকরা বলছেন, বঙ্গবন্ধুর ম্যুরাল বাংলাদেশে অনেক আছে, তবে রাজশাহীতে যে ম্যুরাল তৈরি হচ্ছে এটি হবে বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ ও সবচেয়ে সুন্দর। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে এমন অনন্য সৃষ্টি রাজশাহীর জন্য গর্বের। এজন্য আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটনকে ধন্যবাদ জানান তারা। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল রাজশাহীতে সারা বাংলাদেশের ভিতর সর্ববৃহৎ ম্যুরাল স্থাপন হচ্ছে সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র, নগর পিতা, রাজশাহীর অভিভাবক লিটন ভাই। রাজশাহীর নেতৃত্বে আসার পর থেকে রাজশাহীর আমূল পরিবর্তন আমরা লক্ষ্য করেছি। তার উদাহরণ ইতিমধ্যে আপনারা দেখেছেন যে রাজশাহী শহরকে সারা বিশ্বের মাঝে পরিচিতি লাভ করিয়েছে। একটা ক্লিন সিটি, গ্রিন সিটি, পরিবেশ বান্ধব নগরী হিসেবে রাজশাহীকে তুলে ধরেছে। রাজশাহীর যে উন্নয়ন, সেই উন্নয়নের এটি একটি নতুন মাত্রা বঙ্গবন্ধুর ম্যুরাল প্রতিস্থাপন। বঙ্গবন্ধুকে জানার জন্যে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার এটি একটা প্রয়াস। রাশিকের প্রকৌশলীরা জানিয়েছেন, এটির ফাউন্ডেশনে 22টি পাইলিং করা হয়েছে। বাউন্ডারি ওয়ালের দুই ধারে 700 বর্গফুট টেরাকোটার এক পাশে গ্রাম বাংলার ঐতিহ্যের লোকজ সংস্কৃতির নানা চিত্র ফুটিয়ে তোলা হবে। অন্য পাশে 52 ভাষা আন্দোলন থেকে 71-এর মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা হবে। সজ্জিত করা হবে উন্নত গ্রানাইট ও মার্বেল পাথর দিয়ে। নির্মাণ কাজ শেষে দৃষ্টিনন্দন করতে সুসজ্জিত বৈদ্যুতিক বাল্ব দিয়ে করা হবে নাইট ভিশনের ব্যবস্থা। আসলে এটা বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ মানে উচ্চতার একটা ম্যুরাল তৈরি হচ্ছে, যেটার হাইট 50 ফিট। জাস্ট পোর্ট্রেটটার হাইটই 50 ফিট এবং পরিধিতে চড়ার দিকে আমরা 40 ফিট, এবং এই টোটাল ল্যান্ডস্কেপিং ওয়ার্ক একটা দৃষ্টিনন্দন বাংলাদেশের মধ্যে সুন্দর একটা ডিজাইনের কাজটা হচ্ছে। মেন ছবিটার পাশে আপনি দেখছেন যে দুই পাশে দুই উইংয়ে 70 ফিট বাই 5 ফিট চওড়া, মানে দুই পারে 2 × 70 ফিট বাই 5 ফিট চওড়া লোক বাংলার ঐতিহ্য এবং আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস সম্বলিত যে টেরাকোটার কাজ আপনি দেখছেন হচ্ছে। আপাতত আংশিক কাজ বাকি রেখেই আগামী 26 নভেম্বর উদ্বোধন হবে দেশের সবচেয়ে বড় এই ম্যুরালটি। সংশ্লিষ্টরা বলছেন, দৃষ্টিনন্দন এই ম্যুরালটির নান্দনিকতা দেখতে অপেক্ষা করতে হবে 26 মার্চ স্বাধীনতা দিবস পর্যন্ত। ফাইল হোসেন, বরেন্দ্র টিভি, রাজশাহী। মঙ্গলবার সন্ধ্যা থেকে পরবর্তী 3 দিনের আবহাওয়ার পূর্বাভাসে রাজশাহী সহ সারা দেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং
দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে সারা দেশের অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। মঙ্গলবার তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা 10.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এছাড়া টেকনাফে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.6 ডিগ্রি সেলসিয়াস। পূর্বাভাসে আরও বলা হয়, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর আগে রবিবার বিকেলে আবহাওয়ার সতর্কবার্তায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছিল। তবে সোমবার সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়। গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে আরও 2 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজনের বয়স 61 বছরের ওপরে, অন্যজনের বয়স 21 থেকে 30 বছরের মধ্যে। মারা যাওয়া 2 জন পাবনা জেলার বাসিন্দা। বুধবার এই তথ্য নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানি। তিনি জানান, করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে হাসপাতালে 2 নারী রোগী মারা গেছেন। এদিকে 146 শয্যার রামেক করোনা ইউনিটে বুধবার সকাল 9টা পর্যন্ত ভর্তি ছিলেন 31 জন। এদের মধ্যে করোনা নিয়ে ভর্তি রয়েছেন 12 জন রোগী। এছাড়া গত 24 ঘন্টায় ভর্তি হয়েছেন 1 জন। একই দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন 9 জন। গত সোমবার রামেক হাসপাতাল ল্যাবে 60টি নমুনা পরীক্ষায় 2টিতে করোনা শনাক্ত হয়েছে। একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে 187টি নমুনা পরীক্ষায় 12টিতে করোনা ধরা পড়েছে। রাজশাহীর 113টি নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়েছে 6টিতে। শনাক্ত বিবেচনায় রাজশাহী জেলায় করোনা শনাক্তের হার 4.62%। নাটোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাহমুদুল ফারুকের বিরুদ্ধে ঘুষ দাবির প্রতিবাদ ও বদলির দাবিতে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন জেলা শাখা। বুধবার বেলা 11টার দিকে 15 দিনের আলটিমেটাম দিয়ে কৃষিমন্ত্রী বরাবর স্মারকলিপিটি নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুল ইসলামের কাছে হস্তান্তর করেন। এ সময় সংগঠনের জেলা শাখার সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক এম এ হালিম সহ নেতৃবৃন্দ ও সার ডিলাররা উপস্থিত ছিলেন। স্মারকলিপিতে বলা হয়, নাটোরের ডিডি কৃষিবিদ মাহমুদুল ফারুক সিংড়ার ডিলারদের কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্নভাবে ঘুষ দাবি করেন, কিন্তু ডিলাররা তা দিতে অস্বীকার করেন। এতে ক্ষিপ্ত হয়ে বিভিন্ন সময় তাদের নামে চিঠি দেন। এর প্রেক্ষিতে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন জেলা শাখা এক সাধারণ সভা থেকে ঘুষ চাওয়ার বিষয়টি অতিরিক্ত জেলা প্রশাসককে অবহিত করেন। এরপরেও প্রশাসন কোনো ব্যবস্থা না নেওয়ায় তারা কৃষিমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। আগামী 15 দিনের মধ্যে যদি তাদের দাবি আদায় না হয় তাহলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাহমুদুল ফারুক। নাটোরে অসহায় দুস্থ শীতার্ত মানুষের মাঝে 500 শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর বিশেষ উপহার হিসেবে তার পক্ষ থেকে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ এই শীতবস্ত্র বিতরণ করেন। বুধবার বেলা 12:30 দিকে শহরের কান্দিভিটাস্থ আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরীফুল ইসলাম রমজান সহ নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন নাটোর 1 আসনের সংসদ সদস্য শহীদুল ইসলাম বকুল, নাটোর ও নওগাঁ সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য রত্না আহমেদ, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইস্তিয়াক আহমেদ ডলার, সাধারণ সম্পাদক শফিউল আজম স্বপন সহ নেতৃবৃন্দ। অনুষ্ঠানে 500 অসহায় দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। পরে নাটোর সদর উপজেলার চরতেবাড়িয়ার আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী 100 পরিবারের মাঝে শীতবস্ত্র ও শুকনো খাবার বিতরণ করা হয়। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।